আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেষ দিনেও আলাদা নুরুল হুদা ও মাহবুব তালুকদার। এদিকে ইসিতে সুশীল সমাজের সদস্যদের প্রাধান্য চান বিশিষ্টজনরা। অন্যদিকে বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র চায় যুক্তরাজ্য হাইকমিশনার। এদিকে থাকছে সিএসি আলোচনায় দুটি নাম, কি বলছেন বিশিষ্টজনরা। সবশেষ থাকছে সফলভাবে দায়িত্ব পালন করেছি শেষ কার্য দিবসে বললেন সিএসি। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার সিএসি কে এম নুরুল হুদা ও চার কমিশনারের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আজ সোমবার। পাঁচ বছরের সফলতা তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলন ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন শেষে ইসি সচিবালয়ের নিজ কক্ষের সামনে পৃথক বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইসি মাহবুব তালুকদার। নানা ইস্যুতে এই দুজনের মধ্যে মতবিরোধ ছিল, যা করালো বিদায় বেলাতেও। সিএসি সংবাদ সম্মেলনে কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন না মাহবুব তালুকদার, আর শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিশনার সাদত হোসেন চৌধুরীও। নুরুল হুদা ও মাহবুব তালুকদার এর আগেও পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন, একে অন্যের দিকে তীর্যক বাক্য ছুড়েছেন সংবাদ সম্মেলনে। 2017 সালের 15 ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেন। পাঁচ বছর মেয়াদ আজ 14 ফেব্রুয়ারি শেষ হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি কাজ করছে, যাচ্ছে পরের সংবাদে। নির্বাচন কমিশনে সাধারণত জুডিশিয়াল ও সিভিল সার্ভিস থেকে লোক নিয়োগের প্রথা রয়েছে। এবারে কমিশনের সুশীল সমাজ থেকে বেশি সদস্য নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। এছাড়া নারী ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব চেয়েছেন তারা। রবিবার বিকালে সুপ্রিম কোর্টের জার্জেস কনফারেন্স রুমে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান। কমিটির প্রধান বিচারপতি অবেদুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। সার্চ কমিটির অন্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ ডাক্তার মুনতাসির মামুন বলেন, ইসি গঠনে জুডিশিয়াল ও সিভিল সার্ভিস থেকে লোক নিয়োগের প্রথা রয়েছে। আমরা এই প্রথা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছি। আমরা দাবি করেছি ইসি গঠনে সুশীল সমাজ থেকে যেন অধিকাংশ লোক নিয়োগ দেওয়া হয়, কমিশনের নারী ও সংখ্যালঘু থেকে যেন তাদের প্রতিনিধি রাখা হয়। মুনতাসির মামুন বলেন, আমরা আগামীতে অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই, এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্য লোক নিয়োগের দাবি উঠেছে। বাংলাদেশে আসলে নিরপেক্ষ গ্রহণযোগ্য কোনো লোক নেই, তবে যোগ্য ও দক্ষ লোক যেন কমিশনে আসে সেই দাবি আমরা সার্চ কমিটিকে জানিয়েছি। এই ইতিহাসবিদ বলেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন না। কোন রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে কোন কোন প্রস্তাব নাম করেছে তা অনেকেই প্রকাশ্যে দাবি জানিয়েছেন। আমি এর বিরোধিতা করেছি, কেননা নাম প্রকাশ পেলে ওই ব্যক্তিকে মনে করা হতে পারে তিনি অমুক দলের আস্থাভাজন। তাই আলাদাভাবে নাম প্রকাশ না করে সম্মিলিতভাবে নাম প্রকাশ করার কথা বলেছি। প্রস্তাবিত নাম থেকে রাষ্ট্রপতি যে দশটির নাম বাছাই করবেন তা যেন প্রকাশ করা হয়, আমরা সেই দাবি জানিয়েছি। ঘাতক দালাল নির্মম কমিটির সভাপতি শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না এমন ব্যক্তিকে নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া যাবে না। শাহরিয়ার কবির বলেন, আমরা আমাদের সংগঠন থেকে সার্চ কমিটির কাছে 10 জনের নাম তালিকা জমা দিয়েছি, সেখানে নারী ও সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। ইসিতে সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের চেয়ে দক্ষ ও সাহসীদের নিয়োগ দেওয়ার কথা বলেছি, যাতে নির্বাচনকালীন সরকারের প্রধান কোনো বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পিছপা না হন। আমরা এও বলেছি, কোনো দল কাদের নাম জমা দিল তা যেন জনসম্মুখে প্রকাশ না করা হয়। সর্বোপরি একটি সম্মিলিত চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য সার্চ কমিটির কাছে আমরা অনুরোধ করেছি। এর আগে দু দফা বৈঠকে সার্চ কমিটির পক্ষ থেকে মোট 37 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের মধ্যে 25 জন এই বৈঠকে অংশ নিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস আর অনেকেই। যাচ্ছে পরে সংবাদে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা জানান। যুক্তরাজ্য বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে উপলক্ষে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিক। ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো সবাই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, একই সঙ্গে যুক্তরাজ্য চায় বাংলাদেশের স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ডিকসন বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ আকর্ষণের জন্য স্বচ্ছ গণতন্ত্র, অবাধ, ভয়মুক্ত পরিবেশ নির্বাচন প্রত্যাশিত, কারণ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের নিশ্চয়তা দেয় যা বিনিয়োগের জন্য সহায়ক। মানবাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে, এটা যেমন ঠিক তেমনি এ নিয়ে আরও আলাপ আলোচনার অবকাশ রয়েছে।
1972 সালে সংবিধান অনুসারে মানবাধিকার রক্ষা স্পষ্ট করা হয়েছিল। এটা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা সব দেশের জন্যই চ্যালেঞ্জের বাস্তবতা হলেও রাষ্ট্রযন্ত্রের আন্তরিকতা থাকতে হবে যাতে ন্যায় বিচার পায় সাধারণ মানুষ। ব্রিটিশ হাই কমিশনার বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবসময় উদ্বেগের বিষয়। মানুষের গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত পরিবেশ দরকার, এটা দিতে হবে। এমনকি নির্বাচন যাতে ভয়মুক্ত পরিবেশে হতে পারে এটাই প্রত্যাশা করে যুক্তরাজ্য। রোহিঙ্গা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন জরুরি, কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো বেশি দায়িত্ব রয়েছে। শরণার্থীদের ফেরত পাঠানোর পরিবেশ তৈরি না হওয়া হতাশাজনক। আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে যুক্তরাজ্য নিবিড়ভাবে কাজ করে চলছে। নিষিদ্ধাজ্ঞা আরোপ জরুরি, বাণিজ্যের আকর্ষণীয় স্থান ঠিকই, কিন্তু মানবতা তার আগে। যাচ্ছে পরের সংবাদে। আজই বিদায় নিচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের তোড়জোড় চলছে। এর মধ্যে একাধিক বৈঠক করেছে সার্চ কমিটি। বিচারপতি অপেদুল হাসানের নেতৃত্বাধীন এই কমিটির কাছে 329 জনের নাম জমা পড়েছে। আজও নাম জমা দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দল। 24টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দিল, বিএনপি সহ 15টি দল কোনো নাম জমা দেয়নি। এসব দলকে নাম জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বিচারপতি অপেদুল হাসান। আজ সন্ধ্যায় জমা পড়া নামের তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি। এই যখন অবস্থা, তখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুটি নাম নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। মনসুরুল হক চৌধুরী হাইকোর্টের স্থায়ী বিচারপতিও ছিলেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও সম্ভাব্য কমিশনার হিসেবে অনেকের নাম আলোচনায় রয়েছে। যাচ্ছে পরের সংবাদে। আজ শেষ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন 6 সদস্যের কমিশনারদের। এর প্রেক্ষিতে গত 5 বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে সিসি নুরুল হুদা। তিনি বলেছেন, 5 বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আমাদের উপর যে দায়িত্ব ছিল কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি। বিদায়ী সংবাদ সম্মেলনে নির্বাচন ভবনের লেগভিউ চত্বরে সোমবার 14 ফেব্রুয়ারি তিনি এসব কথা বলেন। সিএসি কে এম নুরুল হুদা বলেন, আমরা 6690টি নির্বাচন করেছি, রুটিন কাজের বাইরে অনেক কাজ করেছি, আইন সংস্কারের বেশ কিছু কাজ করেছি, আরোপিও সহ বাংলায় রূপান্তর সহ অনেকগুলো বিধিমালা করেছি। সিএসি বলেন, 24,881 জনকে প্রশিক্ষণ দিয়েছি, বিশেষ করে ইভিএম এ করোনার কারণে সীমানা পূর্ণ নির্ধারণ করতে পারেনি, স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করেছি। ইভিএম বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, অত্যন্ত সফলতার সঙ্গে করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে, ভান্ডার সমৃদ্ধ করা হয়েছে। আমরা মনে করি আমাদের উপর যে দায়িত্ব ছিল কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছে। 2017 সালে 15 ফেব্রুয়ারি সাবেক বেসামরিক আমলা কে এম নুরুল হুদাকে সিএসি মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম কবিতা খানম ও সামরিক আমলা ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংবিধান অনুযায়ী 5 বছর দায়িত্ব শেষ, তাদের মেয়াদ শেষ হলো আজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।